মায়ের হাতে চিংড়ি মাছ মাখা বলে কথা গরম ভাতে সব ভাতই খাওয়া হয়ে যাবে আজকে তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো দেখো আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম মায়ের হাতে স্পেশাল চিংড়ি মাছ মাখানো তো এটা খেতে অসাধারণ হয় তো দেখো মা এখানে পেঁয়াজ কেটে নিয়েছে নুন আর তেল দিয়ে নিয়েছে এর মধ্যে তো এখানে দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছে ভালোভাবে লাল লাল করে তার সঙ্গে রয়েছে চারটে শুকনো লঙ্কা ভাজা তো দেখো শিন লড়াই এই যে চিংড়ি মাছটা বাটা হচ্ছে শুকনো লঙ্কার সাথে দেখেই জিবে জল চলে আসছে তো শিন লড়াই চিংড়ি মাছ বাটা হলে তো অসাধারণ লাগে তো দেখো এই যে চিংড়ি মাছ বাটাটা পেঁয়াজের সাথে এই যে রেখে দিয়েছে একসঙ্গে দিয়ে এবার সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মাখছে তো দেখো এখানে মাখাটা একদম রেডি এটা যে গরম ভাতে গরম গরম ভাতে মা দিয়েছে এটা অসাধারণ লাগছিল খেতে তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা